ছাত্রছাত্রীদের জীবনে নিয়মানুবর্তিতা আনতে এবং তাদের সমাজ সেবায় নিয়োজিত করার লক্ষ্যে এক বিশেষ ভূমিকা পালন করে এনএসএস ইউনিট। অন্যদের সেবা করার মানসিকতা গড়ে ওঠে যুব সমাজের মধ্যে। অত্যন্ত কম বয়স থেকে ছাত্রছাত্রীদের মধ্যে দায়িত্ববোধ গড়ে তোলা এবং সামাজিক দায়িত্ব ও কর্তব্য পালনে তাদের আগ্রহ বাড়ায় এনএসএস। আগরতলা শহরের আপনা ঘর বৃদ্ধাশ্রমে শীত বস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত থেকে মঙ্গলবার এমনটাই বললেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। রাজধানীর বাণী বিদ্যাপীঠ স্কুলের এনএসএস ইউনিটের উদ্যোগে এদিন আয়োজন করা হয়েছিল এই মহৎ সামাজিক কর্মসূচির। আপনাঘর বৃদ্ধাশ্রমের প্রতিটি সদস্যের হাতে এদিন শীত বস্ত্র তুলে দেয় বাণী বিদ্যাপীঠ স্কুলের এনএসএস ইউনিটের ছাত্রীরা। আপনাঘর বৃদ্ধাশ্রমের প্রতিটি সদস্যের হাতে এদিন শীত বস্ত্র তুলে দেয় বাণী বিদ্যাপীঠ স্কুলের এনএসএস ইউনিটের ছাত্রীরা। তাদের উৎসাহ যোগাতে উপস্থিত হয়েছিলেন মেয়রও। তিনি বলেন, এনএসএস ইউনিটের সাহায্যে সমাজ সেবায় নিজেদের নিয়োজিত রাখতে শিখেছে তরুণ সমাজ। এই মহৎ সামাজিক কর্মকাণ্ডের জন্য বাণী বিদ্যাপীঠ কর্তৃপক্ষকেও এদিন সাধুবাদ জানিয়েছেন তিনি। এনএসএস যেটা ধর্ম বা কর্ম বা যেটা তারা করে থাকেন, তারা মানুষের সেবা করে থাকেন, তাদের উন্নতির জন্য যে সেবা করা যে মানসিকতা নিজেদের তৈরি করা হচ্ছে এনএসএসের মেইন বিষয়। এটাকে সামনে রেখেই আমি বলবো, তারা আজকে বর্জলাস্থিত আপনার ঘরে যারা আবাসিক আছে বৃদ্ধ মায়েরা, তাদেরকে বাণী বিদ্যাপীঠ বালিকা উচ্চতর বালিকা বিদ্যালয়ের এনএসএস ইউনিটের পক্ষ থেকে তাদেরকে শীত বস্ত্র আজকে দেওয়া হয়েছে উপহার হিসাবে, এবং তাদের মধ্যাহ্ন ভোজনের আয়োজন তারা করেছে একসঙ্গে মায়েদের সঙ্গে। ওনারা একসঙ্গে সবাই খাওয়া দাওয়া করবে, এটা আমার খুব ভালো লেগেছে। তাদের মানসিকতা, চিন্তাভাবনা, পরস্পরের সঙ্গে পাশাপাশি সমাজের প্রতি দায়িত্ব, সামাজিক প্রতি কর্তব্যকে সামনে রেখে এই বয়সে তারা যে তৈরি হয়েছে, এক্ষেত্রে আমাদের এনএসএস যারা এই রাজ্যের আধিকারিকরা আছেন, আমাদের বিশ্ব সমাজসেবীরা আছেন, এবং এই আপনার ঘর বা অবলম্বনে যারা কর্মকর্তারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই। তারাও তাদের সঙ্গে সঙ্গে যুক্ত ছিলেন, বিশেষ করে বাণী বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয় এনএসএস ইউনিটের আমি আরও অনেকগুলি কর্মসূচিতে অ্যাটেন্ড করেছি। তারা রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির বা বৃক্ষরোপণ, সামাজিক বনায়ন সব দিকে কিন্তু তারা কিন্তু মানুষের জন্য কাজ করে থাকে। এটাই তাদের কাজ। তারা এই যারা এনএসএসে থাকে তাদের যে বলা হয় পরের জন্য করা, পরের জন্য তৈরি, সমাজকে কিছু দেওয়ার জন্য তারা মানসিকভাবে তৈরি করা হচ্ছে এনএসএস মেইন কাজ, এবং এনএসএস ইউনিট বাণী বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয় তারা খুব ভালো কাজ করে সবসময়। শীত বস্ত্র বিতরণের পাশাপাশি আপনাঘর বৃদ্ধাশ্রমের সদস্যদের জন্য মধ্যাহ্ন ভোজেরও ব্যবস্থা করা হয়েছিল মঙ্গলবার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।